দীঘায় প্রবল জলোচ্ছ্বাসে উল্টে গেল ট্রলার। প্রবল জলোচ্ছ্বাসের ফলে দীঘা থেকে 10 কিমি দূরে উল্টে গেল সৃজা নামের ট্রলার। অল্পের জন্য প্রাণে বাঁচল ট্রলারে থাকা মৎস্যজীবীরা। মঙ্গলবার সকাল থেকে উত্তাল দীঘার সমুদ্র। জলোচ্ছ্বাস এতটাই বেশি ছিল যে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তায় চলে আসে। সমুদ্রের জলে প্লাবিত হয়ে যায় দীঘা বাজারও। উপকূলবর্তী অনেক গ্রামেও জল ঢুকে গিয়েছে। এরই মধ্যে প্রবল জলোচ্ছ্বাসের ফলে দীঘা সমুদ্রে উল্টে গিয়েছে মৎস্যজীবীদের একটি ট্রলার। প্রশাসন সূত্রের খবর, প্রবল জলোচ্ছ্বাসে অনেক উঁচু পর্যন্ত ঢেউ উঠছে। এক একটি ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় 30 ফুট পর্যন্ত উঠেছে। তার ফলেই মৎস্যজীবীদের একটি ট্রলার উল্টে যায়। ট্রলার থেকে ঝাঁপ দেন মৎস্যজীবীরা। দীঘা সমুদ্র উপকূলে থাকা সিভিল ডিফেন্সের কর্মী এবং নুলিয়ারা সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ওই ট্রলার উল্টে যাওয়ার ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা সমুদ্রে নেমে ওই মৎস্যজীবীদের উদ্ধার করে। মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দীঘা হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও আজ থেকে আগামী 2-3 দিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছিল প্রশাসন, তারপরেও কিভাবে মৎস্যজীবীরা প্রশাসনের নির্দেশকে অমান্য করে মৎস্যজীবীরা ট্রলার নিয়ে দীঘা সমুদ্রে পাড়ি দিলে তা নিয়েই প্রশ্ন উঠেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।